শূন্য হলো মুসল্লি তিন এবং চার এক বিশিষ্ট সলাতে শেষ বৈঠকে তাওয়ার রোগ করবে তাওরকের একাধিক পদ্ধতি বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত এর প্রথম পদ্ধতি যেটা শহীদ বোখারিতে এসেছে মুসল্লি বাম পা বিছিয়ে দিবে এবং বাম পাকে ডান পাশে বের করে দিবে ডান পা খাড়া রাখবে এবং জমিন এর উপরে পচবে অর্থাৎ পাচার অংশ জমিনের উপর রাখবে এই বৈশিষ্ট্যটি এসেছে হাদিস নাম্বার আটশো আঠাশ আবু হামায়েদ আসা আইদি রাজি আল্লাহ তালা আনুর প্রসিদ্ধ হাদিস